একসঙ্গে পর্দায় আসছেন ভারতের দুই ইন্ডাস্ট্রির দুই তারকা। প্রথমবারের মতো জুটি বেঁধে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান এবং দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি সিটাডেল সিরিজের ভারতীয় সংস্করণের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন নির্মাতারা। স্পাই অ্যাকশন ধর্মী সিরিজটি ঘিরে আরও কিছু তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিচালক জুটি রাজ এবং ডিকের পরিচালনায় জনপ্রিয় সিরিজটির ভারতীয় সংস্করণের নাম রাখা হয়েছে সিটাডেল হানিবানি। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিজটির ফার্স্ট লুক ভিডিও। প্রকাশিত ভিডিওটিতে শত্রুদের সঙ্গে লড়াই করতে দেখা গেছে বরুণ ও সামান্থাকে। ওয়েব সিরিজটিতে হানির চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সামান্থাকে, আর বাণীর ভূমিকায় অভিনয় করবেন বরুণ ধাওয়ান। 90 দশকের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিটাডেল হানিবানি। সিরিজটিতে প্রেমের সঙ্গে দেখা যাবে অ্যাকশন ও রোমাঞ্চের মিশেল। ওয়েব সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে সামান্থা বলেন, আমি কল্পনাও করিনি যে অ্যাকশন করতে পারবো। আমি সবসময় নতুন কিছু করার চেষ্টায় থাকি, নিজের দিকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিতেই বেশ পছন্দ করি। নতুন এই সিরিজটির মাধ্যমে প্রথমবার ড্রামা, অ্যাকশন ও প্রেম কাহিনীর দুনিয়ায় পা রাখতে চলেছি। এর আগে হলিউডের অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ সিটাডেলের মূল সিরিজে দেখা গিয়েছিল বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে। আর এবার ভারতীয় সংস্করণের সিটাডেল হানিবানিতে বরুণ সামান্থা ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কে মেনন, সিমরান, সোহম মজুমদার, সাকিব সলিম, সিকান্দার খের সহ অনেককেই।